আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সাবধানে আছেন এবং নিরাপদে আছেন। এই প্রযুক্তির দুনিয়ায় কিন্তু নিরাপদ থাকাটা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। সম্প্রতি একটা হ্যাকিংয়ের কথা বলি, আপনারা হয়তো অনেকেই জানেন, গত 15ই জুলাই টুইটারে বেশ কয়েকজন নামি দামি ব্যক্তির এবং বেশ কয়েকটা বড় কোম্পানির এক টুইটারের ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হয়, এবং যার মধ্যে ব্যক্তিগুলোর মধ্যে অন্যতম ছিলেন বিল গেটস, ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, ছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার মধ্যে কোম্পানিগুলোর মধ্যে অন্যতম ছিল অ্যাপল, তারপর ছিল উবার, আরও বেশ কয়েকজন ব্যক্তি ছিলেন যাদের ভেরিফাইড অ্যাকাউন্টগুলো আসলে হ্যাক হয়। এই যে হ্যাকিংয়ের শিকার হয়, এই হ্যাক করার পর তাদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট দেওয়া হয় যেখানে বলা হয় যে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে $1000 পেমেন্ট করতে এবং তা কিছুক্ষণ পরে তা $2000 হিসেবে ফেরত দিবে। যেহেতু বিলিয়ন ডলারের মালিকরা এই পোস্টটা দেয়, অনেক সাধারণ মানুষের বিশ্বাস করে ফেলে এবং তাদের কাছে টাকা পাঠায় এবং তাদের টাকাটা আসলে জলে যায়। এই যে একটা বড়সড় হ্যাকিং হলো, এই হ্যাকিংয়ের জন্য কিন্তু দায়ী হচ্ছে সম্পূর্ণরূপে টুইটারের সিস্টেম। টুইটারের সিস্টেমে কোনো একটা দুর্বলতা ছিল যার কারণে আসলে এই হ্যাকাররা হ্যাক করতে সক্ষম হয়েছে। আপনি যদি মনে করে থাকেন যে আপনার টু স্টেপ অথেন্টিকেশান দেওয়া আছে, তাই আপনি একদম নিরাপদ, আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না, তাহলে কিন্তু আপনি একটা ভুল ধারণার মধ্যে আছেন। কারণ যদি সিস্টেমে কোনো একটা দুর্বলতা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি হ্যাকিংয়ের শিকার হতে পারেন। টুইটারের হ্যাকিংয়ের রেস কাটতে না কাটতেই ইন্ডিয়ার একজন বড় ইউটিউবার, তার নাম হচ্ছে কেরিমিনাতি, যার মেন চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে প্রায় 24 মিলিয়ন, এবং তার একটি সেকেন্ডারি চ্যানেল আছে যার নাম হচ্ছে কেরি ইজ লাইফ। ওই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যাও কিন্তু কম নয়, চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 6.65 মিলিয়ন। এই চ্যানেলটি হ্যাকিংয়ের শিকার হয়। গতকাল রাত 3টায় কেরি ইজ লাইফ চ্যানেল থেকে একটি লাইভ স্ট্রিম করা হয়, এবং লাইভ স্ট্রিম করার মাধ্যমে তার অডিয়েন্সের কাছ থেকে টাকা চাওয়া হয়, এবং যে অর্থটা চাওয়া হয় তা চাওয়া হচ্ছে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে, বিটকয়েনে পেমেন্ট করার কথা বলা হয়। ক্রিপ্টো কারেন্সি হচ্ছে এমন এক ধরনের পেমেন্ট সিস্টেম যার মাধ্যমে আপনি যাকে টাকা পাঠাবেন তাকে আসলে কোনোভাবে ট্রেস করা সম্ভব না। কোনো দেশে সরকার চাইলেও কাকে টাকা পাঠানো হয়েছে তাও কোনোভাবে বের করতে পারবে না। এই যে টুইটারে হ্যাকিংয়ের ঘটনা ঘটল এবং ইউটিউবে সেম টাইপ ঘটনা আবার পুনরাবৃত্তি হলো, এর জন্য কিন্তু টুইটার এবং ইউটিউব নিজেরাই দায়ী। হ্যাকার গ্রুপ অবশ্যই দায়ী, কিন্তু তারা যখন সিস্টেমে কোনো একটা দুর্বলতা পাবে তা কাজে লাগিয়ে কিন্তু খারাপ হ্যাকাররা এই কাজগুলো করে থাকে। এখন কথা হচ্ছে যে আমাদের মতো সাধারণ মানুষ হ্যাকিংয়ের শিকার হতে পারে। হ্যাঁ, আমাদের মতো সাধারণ মানুষ অবশ্যই হ্যাকিংয়ের শিকার হতে পারে। যে জায়গায় বিলিয়নিয়াররা হ্যাকিংয়ের শিকার হচ্ছে, এত বড় ইউটিউব চ্যানেল হ্যাকিংয়ের শিকার হচ্ছে, সেক্ষেত্রে আমরা তো অতি নগণ্য মানুষ। কিন্তু আমাদের টুইটার আইডি বলেন কিংবা ইউটিউব চ্যানেলেই বলেন, আমাদের এই ছোটো চ্যানেলগুলো কিন্তু হ্যাকিংয়ের শিকার হবে না। কারণ যে হ্যাকার গ্রুপ এই কাজটা করেছে তাদের টার্গেট হচ্ছে এমন লোকজন যারা অল্প সময়ে খুব বেশি পরিমাণে ক্রাউড একসাথে জমা করতে পারে এবং ওই ক্রাউড থেকে তারা তাদের অর্থটা তুলতে পারে। যেমন কেরিমিনাতির যে চ্যানেল, ওই চ্যানেলে যখন লাইভ স্ট্রিম চালু করা হয় তখন চ্যানেলের স্টার্টিংয়েই হয় 50,000 ওয়াচিং দিয়ে, যা বিরাট একটা অ্যামাউন্ট, এবং সমগ্র পৃথিবীব্যাপী তার সাবস্ক্রাইবাররা আছে বিভিন্ন জায়গা থেকে তারা চ্যানেলটা দেখছে। এবং হ্যাকাররা খুব ভালো করে জানে যে ইন্ডিয়ার মান খুব কম মানুষ ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করে থাকে, কিন্তু তার অন্যান্য যে সাবস্ক্রাইবার আছে, যে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটে আছে, তাদের অনেকেই কিন্তু ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করে থাকে এবং তারা কেউ হয়তো তাদেরকে পেমেন্টও করেছে। এবং টুইটারে যে কাজটা করেছিল, অনেক বড় বড় ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক করেছিল এবং স্বভাবতই মানুষ এটাকে সত্য বলে ধরে নেয় এবং তারা অর্থ দ্বিগুণ করার লোভে কিন্তু বিটকয়েনের মাধ্যমে তাদের কাছে টাকা পাঠায় এবং অনেকের টাকাটা আসলে নষ্ট হয়। তাই আপনার কিংবা আমার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম, যাদের বড় যে চ্যানেলগুলো আছে তাদের হ্যাক হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং এই হ্যাকিংগুলো কিন্তু সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগিয়ে হয়েছে। এখানে যাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হয়েছে তাদের আসলে কোনোরূপ দোষ নেই। তাই আপনি এবং আমি নিরাপদ তো অবশ্যই থাকবো, কিন্তু নিরাপদ থাকলেই যে আমাদের অ্যাকাউন্টগুলো 100% সিকিউর থাকবে এরকম কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না। যদি সিস্টেমে কোনো প্রকার দুর্বলতা থাকে তাহলে হ্যাকার কিন্তু কোনো না কোনোভাবে সিস্টেমে ঢুকেই যাবে। এখন স্বল্প সময়ের মধ্যে যদি এই হ্যাকার গ্রুপটাকে ধরা না যায় কিংবা টুইটার এবং ইউটিউব যদি তাদের দুর্বলতাগুলো আপগ্রেড করতে না পারে, তাহলে কিন্তু অনেক অনেক ইউজার নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।